হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আপনাদের সামনে জাস্ট আসলাম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য। আজকে আমার কাছে একটি ফোন আছে, এটা হচ্ছে Y53 ফোন। এর আগেও এরকম একটা ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম। অ্যাকচুয়ালি আপনাদের সামনে খুব কম আসা হয়, আমার ভিডিও খুব কম ক্রিয়েট হয়, আমি কাজের সময় ভিডিও বাড়াতে পারি না। তো সেক্ষেত্রে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি যেন আপনারা এই প্রবলেমগুলো বারবার ফেস না করেন, প্রবলেমগুলো ফেস করলে কীভাবে ইজিলি তার সলভ করতে পারেন। তো যাই হোক, এর আগে যে ভিডিওটা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে Y71 যদি ডেড হয়ে যায়, ভিভো Y71, তাহলে কীভাবে সেটাকে সলভ করবেন, এবং তার র ফাইল প্রোগ্রাম ফাইল সবগুলো আমি দিয়েছিলাম যে আপনাদেরকে এটা এ করতে হবে। জাস্ট আমি দেখিয়েছি, ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশনে। তো আজকে যে ইনফরমেশনটা শেয়ার করবো, ভিভো যদি কোনো ফোন আপনার কাছে আসে এবং সেটা যদি রিস্টার্টিং প্রবলেম হয় অথবা ডেড থাকে, তাহলে সেটার প্রবলেমটা কি? অ্যাকচুয়ালি প্রবলেমটাকে ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটাকে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে। প্রবলেমটাকে কীভাবে ফাইন্ড আউট করবেন প্রবলেমটা কোথায়? তো আমরা জাস্ট সেই পারপাসে আজকে কথা বলবো। তো এই ফোনটা হচ্ছে ভিভো Y53 ফোন। তো এই ফোনটাতে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ফোনটা কন্টিনিউয়াসলি রিস্টার্টিং হচ্ছিল। তো ফোনটার যখন আমি ফার্স্ট ওপেন করি, ব্যাক ক্যাবিনেটটা ওপেন করি, তখন আমি ফোনটাতে দেখছিলাম প্রচুর পরিমাণে ডাস্ট আছে। তো ফোনটার ডাস্ট অ্যাট ফার্স্ট আমি ক্লিন করলাম, তারপরে এর প্রবলেমটা যায় নাই, তারপরে হালকা করে হিট করলাম, তাতেও এর প্রবলেমটা যায় নাই। তাহলে অ্যাকচুয়ালি এর প্রবলেমটা কোথায়? একটা জিনিস যেটা আমি প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারছিলাম সেটা হচ্ছে যে এর ব্যাটারি কিন্তু রিপ্লেস করা ছিল। তো এখনকার যে ফোনগুলো আছে, যদি কোনো কারণে ব্যাটারিকে রিপ্লেস করা হয়, তাহলে ব্যাটারি রিপ্লেসের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে যে ব্যাটারিটার কারণে এই ফোনটাতে অটো রিস্টার্টিং প্রবলেম কন্টিনিউয়াসলি হচ্ছে। তো ব্যাটারি যদিও রিপ্লেস করা আছে, তো আমি ব্যাটারির ব্যাপারটা পরে দেখলাম, কারণ আমার কাছে যেহেতু এই মুহূর্তে কোনো আদার্স কোনো ব্যাটারি ছিল না। তো আমি নেক্সট স্টেপ কি ট্রাই করবো, নেক্সট স্টেপ আপনাকে যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে আপনি এর চার্জিং কানেক্টরটাকে ভালো করে ফাইন্ড আউট করবেন। চার্জিং কানেক্টরটাকে দেখবেন কোথাও কোনো ডাস্ট আছে কিনা, চার্জিং কানেক্টরটা ক্লিন আছে কিনা। যদি ক্লিন থাকে তাহলে বেশ, যদি না থাকে তাহলে সেটাকে চেঞ্জ করা ট্রাই করবেন। সেটাও আমি চেঞ্জ করেছি, এটা ক্লিন ছিল না, অলরেডি কানেক্ট হচ্ছিল না আমার পিসির সঙ্গে, তো সেটাকে চেঞ্জ করেছি, তারপরে এর প্রবলেমটা যায়নি। তো নেক্সট কাজ যেটা করতে হবে আপনাকে, এর সফটওয়্যার দিতে হবে এই ফোনটাতে। সফটওয়্যার দেওয়ার জন্য আপনাকে সঠিক ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করতে হবে। ভুলভাল ফ্ল্যাশ ফাইল আপনি সামহাও ডাউনলোড করে ফেলেন, তাহলে আপনার ফোনটা ব্রেকড হতে পারে, ডেড হয়ে যেতে পারে। তো আপনাকে সঠিক ফাইলটা ডাউনলোড করতে হবে। তো আমি জাস্ট সেটাই করলাম, একটা ফাইল বেস্ট ডাউনলোড করলাম, বেস্ট ফাইলটা ডাউনলোড করলাম। ফাইলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যান, কোন ফাইলটা আমি ফ্ল্যাশ করেছি সেটা আপনারা পেয়ে যাবেন। এবং ফ্ল্যাশিংটা কীভাবে করবেন সেই মেথডটা হয়তো আপনাদেরকে এখন দেখাতে পারছি না, কিন্তু Y71 দেখেছি এবং ম্যাক্সিমাম ভিডিওস আমি দেখেছি। জাস্ট আপনি কিউফিল টুল ওপেন করবেন। কিউফিল টুল আপনি যদি এক্সট্রা কিউফিল টুল নিয়ে থাকেন তাহলে সেটা দিয়ে হবে না, হয়তো আপনাকে কিউপিএসটি টুল আপনার পিসিতে ইনস্টল করতে হবে অ্যাট ফার্স্ট। কিউপিএসটি টুল ইনস্টল করার পর কিউপিএসটি ফোল্ডারে যেতে হবে, সি ড্রাইভে, দেন প্রোগ্রাম ফাইলস, তারপরে আপনার কিউপিএসটি ফোল্ডার, দেন বিন ফোল্ডারে গিয়ে আপনি কিউফিল টুলটাকে পেয়ে যাবেন। সেই টুলটাকে ওপেন করতে হবে, স্টেপ বাই স্টেপ আমি বললাম। তো নাহলে আমি স্টেপটা আপনাদেরকে লিখে দেবো, আপনি ভিডিও দেখতে পাবেন। তো যাই হোক, সেই স্টেপে যাওয়ার পরে সেই বিন ফাইলটাকে সিলেক্ট করে নেবেন, এবং বিন ফোল্ডারটাকে সিলেক্ট করার পর ওখানে কিউফিল টুল পেয়ে যাবেন, সেই কিউফিল টুলটাকে ওপেন করবেন। এবং দেন তারপর আপনাকে যে সেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাশিং সিস্টেম। আমি এখানে ফ্ল্যাট বিল, এখানে দুটো অপশন আছে, মেটা বিল আর ফ্ল্যাট বিল। তো আপনাদেরকে ফ্ল্যাট বিল সিলেক্ট করতে হবে। ফ্ল্যাট বিল সিলেক্ট করার পর যেটা করতে হবে, আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে, প্রোগ্রাম আর ফাইল সিলেক্ট করা যাবে। তো ফাইলের মধ্যে প্রোগ্রাম আর ফাইল আছে, সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আর একটা জিনিস যেটা সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এক্সএমএল ফাইলটাকে সিলেক্ট করতে হবে। এক্সএমএল ফাইলটা যখন সিলেক্টেড হয়ে যাবে, তারপর আপনাকে দেখতে হবে যে আপনার ফোনের সঠিক ড্রাইভারটা ইনস্টল করা আছে কিনা। কিউফিল টুলের ফ্ল্যাশিং করার ক্ষেত্রে আপনাকে কোয়ালকম ড্রাইভার আপনার পিসিতে ইনস্টল লাগবে। তো অবশ্যই আপনাকে কোয়ালকম ড্রাইভার অ্যাডভান্স ইনস্টল করে নিতে হবে, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, অ্যাডভান্স সেই কাজটাই করতে হয়। তো যাই হোক, ড্রাইভার ইনস্টল করে নেওয়ার পর বাকি এই কাজটা আপনাকে করতে হবে। তো এই কাজটা করার পর জাস্ট আপনি ফোনটাকে কানেক্ট করবেন, ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন, ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন এই দুটো বাটন একসঙ্গে প্রেস করে ফোনটাকে ফার্স্ট অফ করে নেবেন। অফ করাই থাকবে, যেহেতু যদি রিস্টার্ট হয় তাহলে ফোনটাকে ব্যাটারি খুলে অফ করে নেবেন। আমি এই যে ব্যাটারি কানেকশন দেওয়া আছে, তো এই ব্যাটারি কানেকশনটাকে খুলে অফ করে নেবেন। এই ফোনটা এই মুহূর্তে অন আছে, এটা অর্ডার কন্টিনিউয়াসলি অটো রিস্টার্ট প্রবলেম ছিল। তো এই ফোনটাকে মানে এখনই সলভ করলাম। তো সলভ করার পর আপনাদেরকে প্রবলেমটা কীভাবে আর দেখাই, যদি প্রবলেমটা নাই থাকে তাহলে কীভাবে দেখাবো আপনাদেরকে? তো সেক্ষেত্রে প্রবলেমটা আর ক্রিয়েট হবে না হয়তো। যাই হোক, তো সেক্ষেত্রে আমি যেটা করলাম যে ফোনটাকে শুধু ফ্ল্যাশ করলাম, আমার প্রবলেমটা সলভ হয়ে গেল, ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, আমার প্রবলেম সলভ হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম যে আপনারা কীভাবে এই প্রবলেমটাকে সলভ করবেন।
তো ভলিউম আপ এন্ড ডাউন এই দুটোকে সিলেক্ট করার পর আপনাকে চার্জিং কানেক্টরে আপনার ডেটা কেবল যেটা আছে সেটাকে ইনসার্ট করতে হবে। ওকে, তো ডেটা কেবলটা আমার এখানে ছিল, আপনার পিসিতে এই ডেটা কেবলটা অ্যাটাচ করে দেবেন। আমি জাস্ট দেখাচ্ছি, ওকে, পিসিতে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে দেওয়ার পর আপনাকে যেই কাজটা করতে হবে, ভলিউম আপ ডাউন প্রেস করে থাকবেন অ্যান্ড এটাকে ইউএসবিটাকে ইনসার্ট করবেন। তাহলে আপনার ফোনটা কী হবে, অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে এবং আপনার কিউপিল টুলের মধ্যে কিউডি লোডার পোর্ট শো করবে। কিউডি লোডার পোর্ট যদি শো করে তখন আপনি সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে আপনার ফোনটা ফ্ল্যাশ হয়ে যাবে। ফ্ল্যাশ হতে প্রায় 2-3 মিনিট অথবা 5 মিনিট ইভেন 10 মিনিটও লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত ফ্ল্যাশ না হয় আপনাকে ওয়েট করতে হবে। ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর ফোনটা আপনার অটোমেটিক স্টার্ট হবে না, আপনাকে ফোনটা চার্জিং থেকে ফোনটা ডেটা কেবলকে খুলে নিতে হবে অ্যান্ড দেন ব্যাটারিটাকে ডিসকানেক্ট করবেন, আবার রিকানেক্ট করবেন, দেন পাওয়ার অন করবেন, আপনার ফোন পুরোপুরি চালু হয়ে যাবে। তো এই হচ্ছে জাস্ট সিম্পল স্টেপ। যদি আপনার ফোন রিস্টার্টিং প্রবলেম শো করে বা ফোন অন হচ্ছে না বা লোগোতে হ্যাং অন লোগোতে আটকে যায়, তো এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আপনি এই স্টেপগুলো অ্যাপ্লাই করবেন, সিম্পলি আপনার প্রবলেম 100% ফিক্স হয়ে যায়। আর যদি কোনো তবুও না হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ট্রাই করবো ডেফিনেটলি আপনার জন্য যতটা পারবো আপনাকে হেল্প করার। অবশ্যই আশা করবো যে আপনারা প্রত্যেকটা স্টেপ ডেফিনেটলি ফলো করবেন এবং প্রত্যেকটা স্টেপ যদি 100% আপনি ফলো করেন তাহলে আপনার প্রবলেম 100% ফিক্স হয়ে যাবে আমি মনে করি। অ্যান্ড দেন আজকের ভিডিও এটুকুই, আবার আসছি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আপডেট টেকনোলজির। আর হ্যাঁ, একটা কথা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা ট্রাই করবো আপনার জন্য ডেফিনেটলি নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার, নতুন নতুন প্রবলেমগুলোকে সলিউশনগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।